মহাভারতে যেরকম অভিমন্যুকে মারার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল, এখানেও কি প্যান্ডেলে সেরকম ধরনের কিছু কাজ থাকছে? ওখানে সেরকম কাজ বলতে, ওই যে যেটা মহাভারতে কৌরবরা রচনা করেছিল ওই চক্রব্যূহ, ওটা চাক্ষুষ দর্শন করার তো আমাদের কারো সুযোগ। এই দিক থেকে হেঁটে এলাম, এটা কিন্তু হচ্ছে তোমার বেলঘড়িয়া রোড, এটা হচ্ছে বেলঘড়িয়া থেকে আসার দিক। আর এই দিক থেকে তোমরা যদি আসো, এই দিকটা কিন্তু ডানলপ পড়বে, আর এই সাইডেই রয়েছে আমার বাঁদিকে রয়েছে হচ্ছে 234 বাস স্টপ। এখন দাঁড়িয়ে আছি দেওয়ানপাড়া ক্রিয়া ও সাংস্কৃতিক সংঘের একদম সামনে, তো এখানে কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো আমি এখন প্যান্ডেল প্রাঙ্গণে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি কত দূর কি কাজ এগোলো প্যান্ডেলের। তো আমি কিন্তু ঢুকে গেলাম মাঠের ভেতরে, তো দেখতে পাচ্ছ এই হলো সামনেটায়, এই হলো চক্রব্যূহ থিমের প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ, তোমাদের প্রথমে বাইরের দিকের অংশটা দেখাই, গোল আকৃতির এই প্যান্ডেলটি তোমরা দেখতে পাচ্ছ, গোল আকৃতির যে প্যান্ডেলটি এখানে প্রস্তুত করা হচ্ছে সেটা কিন্তু উপরের দিকে কিছুটা বিল্ডিং তৈরি করা হয়েছে। উপরে যে বক্স বক্স আকৃতি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কিছুটা বিল্ডিং তৈরি করা হয়েছে। আর মাঝখানটা কিন্তু ফাঁকা অংশ কিছুটা আমি দেখতে পাচ্ছি, এই যে এই বক্সগুলো, এই বক্সগুলো কিন্তু ওই উপরটায় লাগানো হয়েছে, আর ডালপালারও কিছুটা কাজ হয়েছে আমি দেখতে পাচ্ছি। এই হলো ক্লাব, আর সামনে ব্যানার রাখা রয়েছে। তো এখানে দেখো এই কাঠগুলোকে কিন্তু রং করা হচ্ছে, রং করে এগুলো কিন্তু বিল্ডিং বোঝানো হচ্ছে। আর ওইদিকে এই যে শুকনো ডালপালা দেখতে পাচ্ছ, এই শুকনো ডালপালাও কিন্তু ওই উপরের দিকটা ইনস্টল করা হয়েছে। তো আমি প্যান্ডেলের দুই সাইডে কিন্তু বাঁশের কারুকার্য করা হয়েছে, এই দেখো এইদিকেও বাঁশ রয়েছে কিছুটা, তো এইদিকেও কিন্তু আরও কাজ বাকি আছে। এবার আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি, মাঠের মধ্যে কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কিন্তু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি যাতে তোমরা পুজোর মধ্যে এসে এরকম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক থিমের প্যান্ডেল যাতে দর্শন করতে পারো। তো আমি একদম বাইরের অংশটায় ঢোকার মুখে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দর সুন্দর নকশা করা রয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কিন্তু নকশা করা হয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। পুরো প্যান্ডেলটা জুড়েই হয়তো এরকম ছোটো ছোটো নকশা করা থাকবে। তো যাই হোক, এই পুরোটা কিন্তু গোল করে চক্রাকারে এই পুরো প্যান্ডেলটা কিন্তু কভার করা হয়েছে। তো চলো আমরা ভেতরে যাই, ভেতরে ঢুকে দেখাই কী কাজ হচ্ছে। আমি কিন্তু চলে এলাম প্যান্ডেলের একদম ভেতরে। এই প্যান্ডেলের ভেতরে দেখো অর্জুনের যে রথ বা কৃষ্ণের যে রথ, সেই রথ কিন্তু এখানে তৈরি করা হচ্ছে কাঠের মাধ্যমে। আর উপরের দিকে দেখো খুব সুন্দর একটা কারুকার্য আমি দেখতে পাচ্ছি উপরের দিকটা। এই সাইডের দিকেও দেখো খুব সুন্দর করে কিন্তু কাপড়ের কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু এরকম একটা কারুকার্য আমরা দেখতে পাবো। আর এই হলো মধ্যেখানের জায়গা যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে। উপরটা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু নেটের কাজ করা হচ্ছে, এই যে এগুলো কিন্তু নেটের কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছি। আর এগুলো কিন্তু পুরোটা কাঠের কাজ হয়েছে, তার উপরে কিন্তু সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে, কাঠের গায়ে খুব সুন্দরভাবে পেন্টিং করে এখানে একটা নিচে রথ বসানো হয়েছে পুরো প্যান্ডেলের মাঝখানটায়। আর এই যে এটা নেটের যে এইগুলো, নেটের যে চৌকানা চৌকানা এইগুলো এই পুরো এই গোলটার সাইড দিয়ে কিন্তু ডিজাইনটা থাকবে, এই পুরো জায়গাটা জুড়ে এই নেটের কারুকাজের ডিজাইনটা কিন্তু থাকবে। তো মানুষ সাধারণ লাইফে চলার পথে অনেক সময় কিন্তু এরকম চক্রব্যূহের মতনই সমস্যায় আটকে পড়ে, তার মধ্য থেকেও কিন্তু মানুষকে একটা সময় বেরিয়ে আসতে হয়। তো মানুষ কিভাবে বেরিয়ে আসে সেই চক্রব্যূহ কাটিয়ে, সেটাই কিন্তু এই বাচ্চায় কিন্তু ফুটিয়ে তুলেছে এখানে। যেরকম মহাভারতে অভিমন্যুকে মারার জন্য চক্রান্ত করা হয়েছিল চক্রব্যূহের মাধ্যমে, এই ঘটনাটা ঘটেছিল সেটা তো আমরা চাক্ষুষ আর দেখতে পাবো না, মহাভারতের সিন বা মহাভারতের সময় আমরা ফেরত যেতে পারবো না, সেই কারণে সেই থিম কিন্তু আমরা বেলঘড়িয়ার এই পুজো প্রাঙ্গণে এলে কিন্তু দেখতে পাবো। তো আমি কিন্তু এখন বেলঘড়িয়া যে পথের সাথে সেই ক্লাবে যে পুজোটা হচ্ছে সেখানকার কিন্তু সহ শিল্পীকে আমি পেয়ে গেলাম। তো আমি প্রথমে দাদা তোমার নামটা জিজ্ঞাসা করে নিলাম। আমার নাম বাসুদেব গিরি। আচ্ছা, তুমি সহশিল্পী তাই তো? আচ্ছা, এখানে থিম এবার হচ্ছে চক্রব্যূহ। তো চক্রব্যূহতে মহাভারতে যেরকম অভিমন্যুকে মারার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল, এখানেও কি প্যান্ডেলে সেরকম ধরনের কিছু কাজ থাকছে? ওখানে সেরকম কাজ বলতে, ওই যে যেটা মহাভারতে কৌরবরা রচনা করেছিল ওই চক্রব্যূহ, ওটা চাক্ষুষ দর্শন করার তো আমাদের কারো সৌভাগ্য হয়নি। ওই চক্রব্যূহটাকেই পথের সাথে ক্লাব তুলে ধরছে, চক্রব্যূহটাকে যাতে মানুষ ওটাকে চাক্ষুষ করতে পারে, এটাই হচ্ছে চক্রব্যূহ থিম। তো ওই চক্রব্যূহতে যেমন অভিমন্যুকে ভেতরে প্রবেশ করার পর যাতে না বেরোতে পারে,
ওইভাবে রচনা করা হয়েছিল চক্রব্যূহটা, ঠিক এভাবে এখানেও চক্রব্যূহটা রচনা করা হয়েছে, যাতে মানুষ ভেতরে প্রবেশ করলে বেরোনোর রাস্তা খুঁজে না পায়। আচ্ছা, তো আপনাদের এই ক্যান্ডেল কবে নাগাদ কমপ্লিট হবে? আমাদের তো চেষ্টা আছে মহালয়ার ভিতরে কমপ্লিট করে দেওয়ার, তো আপাতত বৃষ্টির যা অবস্থা আমরা তো দেখতেই পাচ্ছি, তো তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা দিন রাত করে যতটা বৃষ্টির মধ্যেও কমপ্লিট দেওয়া যায়, তারপরে দেখা যাক কি হয়। ঠিক আছে, ধন্যবাদ। তো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম যে চক্রভূ থিমটা কিরকম ভাবে সেজে উঠছে। তো মানুষের জীবনে যেরকম নিজেরাও চক্রভূহের মাঝখানে ফেসে যায়, সেরকম তার ভেতর থেকেও কিন্তু মানুষ একটা টাইমে বেরিয়ে আসতে পারে। সেই থিম বেস করেই কিন্তু এই বছর বেলঘড়িয়াতে এখানে কিন্তু এই চক্রভূহ থিমটা তৈরি করা হচ্ছে। বিভিন্ন সমস্যার মাঝখান থেকে মানুষকে বেরিয়ে আসার বার্তা কিন্তু এই চক্রভূহ থিমের মাধ্যমে বোঝানো হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো, আর যারা যারা বেলঘড়িয়া থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর কারা কারা এই থিমের প্যান্ডেল দেখতে আসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা। Thank you.